ছবির মতো সুন্দর এই গ্রামটির অবস্থান চাপাইবিলের সাথেই। নাম ভাবুকদিয়া। এখানে আদিগন্ত সরঋতুর বৈচিত্র্যে ভরা, ভিন্ন ভিন্ন সৌন্দর্যের চোখ জুড়ানো মুগ্ধতা। চাপাইবিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে বারবার ছুটে আসতে মন চাইবে। বিলের একদিকে রনকাইল, একদিকে ভাবুকদিয়া, একদিকে ফুরসা গ্রাম, আরেকদিকে হরাই বিলের অবস্থান। চাপাইবিলে রয়েছে ছোট বড় হরেক রকমের নৌকা, যেমন কোষা নৌকা, ডিঙি নৌকা, গয়না নৌকা। এছাড়াও চোখে পড়বে অসংখ্য তালগাছের ডোঙা, রয়েছে মাছ ধরার সারি সারি ভেসাল। চাপাইবিলে দেশি অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, তেমনি দেখতে পাচ্ছি আমরা চাপাইবিলে একজন মাছ শিকারী, তিনি মাছ সংগ্রহ করছে জাল থেকে। কি অবস্থা, কেমন আছেন? মাছ কি পাওয়া যায়? আর কি কি মাছ পাওয়া যায় বিলে? রয়না মাছ, নথি মাছ, তো দেখতে পাচ্ছি আমরা মাছ মনে হচ্ছে লাফাচ্ছে। আমরা কি একটু দেখতে পারবো নাকি কি কি মাছ পাওয়া গেল দেখি একটু? বাহ, চমৎকার! আমাদের দেশীয় মাছ দেখতে পাচ্ছি, চমৎকার। হ্যাঁ, এই মাছগুলো তো আসলে খুব এখন পাওয়াই যায় না বললে চলে। তা এই চাপাই বিলে এই মাছগুলো, দেশীয় মাছ পাওয়া যায়? এইসব মাছ আসলে স্থানীয় বাজারেই বিক্রি করা হয় এবং এসব মাছের ব্যাপক চাহিদা আছে, এবং দেশীয় মাছগুলো সবসময় আমরা জানি যে ভালো চাহিদা থাকে, পুষ্টিগুণ সমৃদ্ধ। চাপাইবিলের অন্যতম আকর্ষণ হচ্ছে পদ্মফুল। এই পদ্মফুলের সৌন্দর্য দেখতে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এই বিলে। বিকেলবেলায় নৌকায় ঘুরে বেড়ান তারা। এ বিলে সাদা শাপলাও ফোটে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই শাপলা ফরিদপুরের বাজারেও বিক্রি হয়। বছরের এ সময়ে সারাক্ষণই চাপাই বিলে মৎস্য শিকারীদের দেখতে পাওয়া যায়। কেউ জাল ফেলছে, কে আবার ভেসালে বসে আছে মাছের অপেক্ষায়। হরেক রকমের দেশি মাছ পাওয়া যায় এই বিলে, সেই সাথে চলে নানা ধরনের পাখির আনাগোনা। শীতকালে এই বিলে অতিথি পাখির আগমন ঘটে, এই বিলের মাছ খেয়ে তারা শীতকাল পার করে দেয়। সকাল এবং বিকালে চাপাই বিলের প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। শহুরে জীবনের একঘেয়েমি থেকে মানসিক প্রশান্তির জন্য গ্রামে আসেন অনেকেই, আর চাপাইবিলের পূর্বপাড়ের গ্রামগুলো যেন ছবির মতোই সুন্দর। গ্রাম বাংলার মনোরম এইসব দৃশ্য নিয়ে কত অজানা গল্প রচিত আছে তার কোনো হিসেব নেই।
তো এই ছিল আজকের প্রামাণ্যচিত্র। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে ফরিদপুরের অন্য কোনো স্থানে। ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।